হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আসলে মূলত এখন যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি, এটা কোনো প্রোডাক্টের রিভিউ না। আমি সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের যতগুলো ভার্সন আছে, আপনার ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টুইটার, সব জায়গাতে আমি দেখলাম একটা বিষয় খুব কথা হচ্ছে, যে বিষয়টা নিয়ে সেটা হলো আপনার বাংলালিঙ্কে ফ্রি কথা বলা যাচ্ছে। এবং কারো কারো প্রশ্ন যে এই ফ্রি যে কল আমরা করতেছি বা নেট ইউজ করতেছি, এটার জন্য বাংলালিঙ্ক পরবর্তীতে কোনো চার্জ করবে কি না। প্রথমত আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে বাংলালিঙ্কের সার্ভারের আপগ্রেডিংয়ের কিছু কাজ চলতেছে, ওদের টেকনিক্যাল কিছু কার্যক্রম চলছে, যার কারণে আপনার সাময়িকভাবে কিছু সার্ভিস বন্ধ আছে, কিছু চালু আছে। যেমন ধরুন আপনার কথা বলতে পারতেছেন এই সার্ভিসটা চালু আছে, নেট ইউজ করতে পারতেছেন এটা চালু আছে, বাট আপনি ব্যালেন্স দেখতে পারবেন না, ব্যালেন্স দেখতে পারতেছেন না, এটা ওদের একটা ওদের কোনো যান্ত্রিক ত্রুটি, মানে কারিগরি কোনো ত্রুটি। তো এটা নিয়ে আসলে এত হতাশ হবার কিছু নাই। সবার মধ্যে যেরকম জল্পনা কল্পনা যে ইচ্ছামতো কথা বলতে থাকি, যতবারই ইউজ করি টাকা হয়তো কাটবে না, আসলে সত্যি কথা বলতে কি বাংলালিঙ্ক আর গ্রামীণ বলে কোনো কথা নেই। পৃথিবীর কোনো সার্ভিসই এরকম নেই যে আপনাকে শুধু ফ্রি ফ্রি সব দিয়ে যাবে। আপনাকে যেটা কেউ দিবে সেটার বিনিময়ে সে অবশ্যই আপনার কাছ থেকে কিছু না কিছু নিবে। এখন যদি আপনি চিন্তা করে থাকেন যে আপনি সব ফ্রি পাইতেছেন, তাহলে এটা প্রথমত রং ডিসিশন। আপনি যে পরিমাণ ইউজ করতেছেন এটা অবশ্যই আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে, একেবারে কড়াই গণ্ডা হিসাব করে, তবে সেটা হতে পারে আপনাকে জানিয়ে কিংবা না জানিয়ে। আমরা কজনই বা কথা বলার সময় কল রেট হিসাব করি বা কত মিনিট ইউজ করলাম, এগুলো আসলে আমরা কেউই জিজ্ঞেস করি না। ধরেন আপনি বাইক কেনার সময় আমরা সবাই জিজ্ঞেস করি এই এটা পার কিলোতে কত কিলোমিটার যাবে, এটা কত কিলো চলবে, এটা প্রথম একদিন বা দুদিন আমরা হিসেব করি, তারপরে কিন্তু আলটিমেটলি সবাই ভুলে যায় যে এটা এক কিলোতে কত কিলোমিটার চলে। তো একইভাবে আমরা হয়তো এখন হিসাব করে দুই এক মিনিট কথা বলতে পারবো, বাট ফাইনালি গিয়ে কিন্তু আপনার সবাই ভুলে যাবো যে আমাদের কাছ থেকে বাংলালিঙ্ক চার্জ করতেছে কি না। তবে আমার যেটা একান্ত মতামত, আমি আমার ব্যক্তিগত মতামত জানানোর জন্যই আপনাদের সামনে এখন আসছি, সেটা হলো বাংলালিঙ্ক আপনার কাছ থেকে সব টাকা সুদে আসলে হিসেব করে নিয়ে নিবে যখন তাদের আপগ্রেডিংয়ের কাজ কমপ্লিট হবে এবং যাদের যখন যাদের সার্ভারের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো আপনারা অযথা শুধু শুধু এটা নিয়ে টেনশন করে লাভ নেই, এবং অযথা কথা বলে আপনার এরকম এটার মানে মিনিটগুলো খরচ করার দরকার নেই, কারণ হতে পারে এই ফ্রি ইউজেজের জন্যই আপনি কিছুদিন পরে আবার আফসোস করবেন। তো আসলে আমি জানি না, আমি কল সেন্টারে ইতিমধ্যেই কয়েকবার ট্রাই করলাম একটা মানে গুগলের থেকে এই বাংলালিঙ্কের সাইটের কাস্টমার কেয়ারের নাম্বার নিয়ে, আমার যদিও বাংলালিঙ্ক সিম আমি ইউজ করি না, তারপরেও আমি অনেকগুলো নাম্বারে কল করলাম, একটা নাম্বার আমি কল ঢোকাইতে পারলাম না। জানি না এটাও হয়তো তাদের সমস্যা হতে পারে, আবার এরকমও হতে পারে সবার বিরক্তি থেকে বাঁচার জন্য তারা নাম্বারগুলো অফ করে রেখেছে, তবে এটা বাংলালিঙ্ক সবচেয়ে ভালো বলতে পারবে। তো কাউকে দোষ দেওয়ার কোনো কিছু নাই, বাংলালিঙ্ক হোক আর গ্রামীণ হোক, একটেল হোক বা আপনার যেটাই হোক, সবাই আপনাদের সার্ভিস দিবে এবং সার্ভিসের অ্যাগেনস্ট আপনার কাছ থেকে টাকা নিয়ে নিবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে এত হইচয়ের কিছু নাই, এটা নিয়ে এত চিন্তাভাবনারও কিছু নাই। তো মূলত এই এই নিয়েই আসলে আমি ভিডিওটা মানে আপলোড দিলাম, যে আপনাদের যাতে জিনিসটা ক্লিয়ার করা যায় আর কি। এই তো দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন। যারা MH.BD চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি, যারা আমাকে নতুন দেখতেছেন, প্রথম দেখতেছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের সব সময় আপনাদের পাশে থাকবো এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন কোনো শিক্ষণীয় বিষয় নিয়ে, নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে কিংবা নতুন কোনো ফানি কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।